গুড মর্নিং এভরিওয়ান সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত চলে আসলাম আবারও একটা আজকে নতুন মজার ব্লগ নিয়ে তাহলে আজকে একটু বরের সাথে যাব ঘুরু ঘুরু তো যাই হোক আমার হাতে দুটো শাড়ি কিন্তু দুটো শাড়ির মধ্যে কোনটা পরবো আমি বুঝতে পারছি না আমি তো খুবই কনফিউজ তোমরাই বলো আমাকে কোনটা পরলে আমাকে বেশি ভালো লাগবে তো চলো যাই হোক ছট রেডি হইনি তো ফাইনালি আমি এই গ্রিন শাড়িটাই পছন্দ করলাম এবং আমাকে গ্রিন শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলো না এবার বলি এত সাজুগুজু কিসের জন্যে তা আবার সকাল সকাল হ্যাঁ বন্ধুরা আজকে আমার বরের বন্ধুর গিয়ে প্রবেশ আছে এবং তার সাথে তার মেয়ের মুখে ভাত দুটো খুশি একসাথে আজকে সেলিব্রেট হবে তো তার জন্যে একটু তোরজোর করে রেডি হচ্ছি যাবো বলে তো আমি দেখো আজকে দিনের বেলা বলে সেরকম বিশেষ কিছু সাজবো না শুধুমাত্র একটুখানি মুখে আগে ময়েশ্চারাইজার দিয়ে নিচ্ছি এবং তার আগে মু মুখটাকে ভালো করে ক্লিনিং করে নিয়েছিলাম তো ক্রিমটাকে আমি খুব ভালো করে মুখের মধ্যে মিশিয়ে নিলাম এবং গলাতেও খানিকটা দিয়ে দিলাম এবারে আমাকে পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে তারপরে মুখে হালকা মেক করতে পারবো এবং ততক্ষণ ভেবে নিই যে চুলটা আমি কি করব ছাড়বো নাকি বাঁধবো এই গরমের মধ্যে তোমরাই বলো কি করলে বেশি ভালো হবে চুলটা ছাড়বো নাকি কি বাঁধবো আর আমাদের মেয়েদের তো একই সমস্যা সকলেরই এত চুল উঠছে যে কি বলবো এবার কদিন পরে টাকি পড়ে যাবে তো কিছুই না চুলের জন্য ব্যবহার করছি লাভ তো কিছুই বুঝতে পারছি না তো আমি ফাইনালি ডিসিশান নিলাম চুলটা বাঁধার তো তার জন্যে আমি সামনেটা দেখো টুইস্ট করে নিয়েছি এবং পেছনে একটা গাড়া দিয়ে চুলটাকে টাইট করে বেঁধে নিয়ে এবার আমি এই ক্লিপটা সাহায্যে খোপা করে নেবো খুবই সহজে এখন ঘরে ঘরে এই ক্লিপটা আশা করি সকলেরই আছে তো আমার কাছেও আছে তো আমি এইভাবে দেখো ঘুরিয়ে ঘুরিয়ে নিজে একা একা হাতেই করে নিতে পারবো সব সময় তো কাউকে পাওয়া যায় না চুল বাঁধার জন্যে বা বেঁধে দেওয়ার জন্যে তো নিজে নিজে এটা করার জন্যে কিন্তু খুব ইজি আমার যা চুল কম এতে হাত খোঁপা করাও খুবই মুশকিল ওদিকে বরমসেই তারা দিচ্ছে তোমার হলো তোমার হলো আমাদের তো আবার কোথাও যাওয়া নয় ঘরে সমস্ত কাজ গুছিয়ে রেখে তারপরে বেরো ছেলে গেছিল স্কুলে ওকে স্কুল থেকে নিয়ে আসলাম ওকে চান করালাম তারপর আমি স্নান করে রেডি হলাম আর ওকে পাঠিয়ে দিয়েছি সর্দির কাছে সর্দিও রেডি করে দেবে ওকে তো পিছনের আমার ছোট নাড়ুর মতন খোপাটা খুব লাগলো বলো আমার তো হাসিই পাচ্ছে এর এইটা দিয়ে খোপা করেছি তাই এত ছোটো লাগছে হাত খোপা করলে তো আরও ছোট লাগতো তো আমি এখন চারিদিক দিয়ে ক্লিপ দিয়ে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি চুলটাকে ওই বাপরে বাপ হাত দুটো ছিঁড়ে গেল ব্যথায় তো ফাইনালি আমার ক্লিপগুলো লাগানো হলো আর এইভাবে চুল বাদ দিয়ে গেলে না প্রচণ্ড হাতে ব্যথা করে কার কার হাতে ব্যথা করে জানিও তো আমার তো করেই তো আমি আজকে ল্যাকমির বিবি ক্রিম দিয়ে একদম হালকা মেকআপ করে নিয়েছি আর তার উপরে কারেন্টটাও চলে গেল তুমি বলো এই সময় এত গরম হচ্ছে সবে গরমকাল পড়ছে তো যাই হোক আমি এখন লাইনারটা চোখে ভালো করে শুরু করে লাগিয়ে নেবো এক চোখ মারতে মারতে লাইনারটা পড়তে হবে তোমরা আবার কেউ বলো না যে এক চোখ মারছি আমি লাইনার পড়তে গেলে না একটা প্রবলেম তো হয় একটা মোটা হয় একটা সরু হয় এবার দুটোকেই অ্যাডজাস্ট করতে গেলে দুটোই আবার বেশিই মোটা হয়ে যায় বাকি সাজটা আমি আয়না দেখেই করে নিলাম কারণ আমার অনেকটাই লেট হয়ে যাচ্ছিলো এইভাবে দিয়ে গিয়ে তো এই হলো আমার ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে তোমরা এই সাজুকুজু করার চক্করে আমি অনেক কিছুই বিছনার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখেছি তো সেটা এখন আমাকে তুলে গুছিয়ে যেতে হবে সব কিছুই দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছিলো শুধু বাকি ছিল এই বডি স্প্রেটা এবার বডি স্প্রেটাও দিয়ে দিই কারণ গরমকাল পড়ছে এখন বডি স্প্রে ছাড়া তো একদমই থাকা যাবে না আর আমি এই স্প্রেটা পুজোর সময় কিনেছিলাম দেখো কত পুচকে স্প্রেটা না আমি ব্যাগের মধ্যে এটা রেখে দিই সব সময় এবং আমি সব জায়গায় এটাই ক্যারি করি খুবই সুবিধা হয় আমার খুবই ভালো এবং এর গন্ধটাও তো ফাইনালি বন্ধুরা আমরা চলে আসলাম আমাদের আর এখানে এসে তো দেখতেই পাচ্ছি সবাই এসে গেছে আমি লেট করে আসলাম আর এখানে খুবই মজা হচ্ছে এবং হইচই হচ্ছে আর অনেক দিন পরে বন্ধুদের সাথে দেখা হলে কিন্তু বেশ ভালোই লাগে তো এখানে এসে দেখতে পাচ্ছি প্রচুর পুচকি পুচকি সবাই এসেছে তবে এদিকে বড়মশাইয়ের জোরে খিদেও পেয়ে গেছিলো এবং আমাদেরও আসতেও অনেকটা লেট হয়ে গেছিলো তাই বসে পড়লাম খাবার টেবিলে আর এই রুমটা থেকে বাইরেটা দেখতে না কি দারুণ লাগছে তো খেতে খেতে বাইরের দৃশ্যটারও বেশ মজা নিচ্ছি তো এখন আমাদের পাতে চলে এসেছে পানির পকোড়া বড়মশাই ওর বন্ধুকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছে

এই রে আবার কান্না শুরু করে দিয়েছে এই দেখো এই হলো পুচকির মাম্মা মাম্মা মেয়ের কোলে যেতেই একদম শান্ত আর এত লোকজনের মধ্যে না ওরও আর ভালো লাগছে না তার উপরে ধোঁয়া সহ্য হচ্ছে না আমাদেরই কষ্ট হচ্ছে ধোঁয়াতে তো ওর তো ছোটো মানুষ হবেই তার ওপরে এই সময়টা ঘুমোয় ঘুমোতেও পারছে না কত কষ্টই না হচ্ছে এখানে আর একটা যে পুচকিকে দেখছো এটাও হচ্ছে আমার না না আছে আছে চোখ ঝাড়া করছে আমার হলেও অনেক বড় হয়ে তোমার হলেই

কি করতে চাইছে খুলবে লাগিয়ে দেবে না বলি বনে বনে খেলা হচ্ছিল বাবা দাদার সাথে খেলা হচ্ছে ভাই পছন্দ হয়েছে জামাটা পছন্দ হয়েছে

তাও ওদের ক্লাসে অনেকেই ওর থেকে লম্বা হয়ে গেছে হ্যাঁ লম্বা বাড়ি চলে এসেছি ও সত্যি খুব মজা হলো এবং অনেকটাই লেট হয়ে গেলো খেতে তো চলো আজ ব্লগটা কেমন লাগলো ও কিন্তু কমেন্টে জানিও আর এবং আমাকে কেমন লাগছিল সেটা কিন্তু জানাতে হলো না আর কাদের কাদের মনে হচ্ছিল যে আমার রেড সাইটটা বললে বেশি ভালো লাগতো আমাকে অবশ্যই তাদের করে কমেন্টটা জানো তাহলে নেক্সট বার কিন্তু কোনো অকেশানে গেলে আমি রেড সাইটেই তোমাদের জন্য বলবো